জানে যে অপরভা যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহাও, আমি কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট কত পুরনো রাগ তুমি এটা রিহার্সাল করতে গিয়ে নিহালের উপর ছেড়েছো। আমার মনে হয় না আমাদের কোনো কাস্টেরই খুব খুব মজার কোনো ঘটনা আছে, বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল। আর সাবিল আপু, যেহেতু এখানে একেবারে ভিন্ন আঙ্গিকে আপনাকে দেখা যাচ্ছে, ট্রেনিং এর অনেক ইস্যু ছিল যেটা আগে কোনো করেনি, সেই অভিজ্ঞতাটা জানতে চাইবো। এই কাজটার ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডটা কিভাবে উতরে গেলেন, আসলে কি কি ফেস করেছেন? হ্যাঁ, আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে, এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি, এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন, এখানে আরো অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে। তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল, কারণ আমি এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই, সো কঠিন ছিল। তবে আমাদের যিনি ওকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, উনি স্কুলে অনেক মারামারি টেরারি করতে লাগে। হ্যাঁ, সেটা তো বলা যাবে না, তাই না? ওটা মোটেই বুঝে গেছি, ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগে আসলে এখানে না। তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাই আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা, বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা, ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয়, কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি। সো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের 100% ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি, এবং সেই সাথে অপূর্ব ভাইয়া তো মানে অপূর্ব ভাইয়ার সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট। আমি জানি যে অপূর্ব ভাইয়া যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহাও, আমি মানে উতরা যাব। এটা একটা টিম ওয়ার্ক তো, মানে থাকে না যে একা একলা ভালো করে আসলে কোনো লাভ নেই, কারণ যখন বলবে যে গোলাম মামুর সিরিজটা সবাই খুব ভালো করেছে, এইটার এটা আনন্দ আমরা সবাই ভাগ করে নিব। তো কেউ একজন ভালো করছে কেউ একজন ভালো করছে না সেটা না, ইটস টিম ওয়ার্ক, আমরা সবাই ভালো করেছি এটা হচ্ছে সবথেকে বড় কথা, এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে তার ওই জন সেটা সবাই দেখতে পাবেন। আমার একটা প্রশ্ন ছিল, সরি ক্যামেরা ছিল, দুজনের কাছে সেম প্রশ্ন, যেহেতু অভিনয় করার সময় ক্যারেক্টারটা আসক্ত করার একটা ব্যাপার থাকে, আমি যখন বাসায় যেতাম, আমার যেহেতু লুকটা চেঞ্জ করা হয়েছিল, আমি আসলে কি বলবো, এটা শুট করার আগে থেকেই আরো প্রায় আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি, তো শুট করার আগে থেকে আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মনে হচ্ছে যে গোলাম মামুনি দাঁড়িয়ে আছে। সো আমার হাঁটা চলা সব কিছু, সো আয়নায় প্রতিনিয়ত আমি গোলাম মামুনকেই দেখতাম, এবং গোলাম মামুন শেষ করার পর প্রথম যে কাজটা করেছি দাঁড়িয়ে কেটে ফেলেছি যাতে একটু অপূর্ব গিয়ে দেখতে পাই। তো অনেকদিন ধরে গোলাম মামুনের সাথে ছিলাম, এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে। তো এটা হয়, এটা হয় আমি সত্যি বলবো নাকি বুঝতেছি না, কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম, বিকজ আমি চাচ্ছিলাম, যেটা আমি বারবার বলি যে শিয়া ভাইয়ের সাথে কাজ করলে আসলে একটা চ্যালেঞ্জ থাকে, সো আমি চাচ্ছিলাম আমার 100% দিতে। সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম, এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস, এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি, সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কি না। কত পুরনো রাগ তুমি এটা রিহার্সাল করতে গিয়ে নিহালের উপর ছেড়েছো? এখনো করছি, এখনো করছি, এটা কালকে হেডলাইন হয়ে যাবে। কে কি করলেন সাবিনা? আমরা